মন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে সর্বমোট 45টি পদে নিয়োগ প্রদান করা হবে। এখানে 1 থেকে 8টি ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ প্রদান করা হবে। চাকরিটি সম্পূর্ণভাবে অস্থায়ী ভিত্তিতে কিন্তু সরাসরি জনবল নিয়োগ করা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে কিন্তু লোকটা নিয়োগ করা হবে, অর্থাৎ কিছুদিন অস্থায়ীভাবে থাকবে, তারপরে আপনাদের চাকরিটা স্থায়ীকরণ করা হবে। সো আমরা বিস্তারিত এখানে বলবো যে এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, কারা কারা পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আপনাদেরকে বলবো যে পদটার কথা, সেটার নাম হচ্ছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, 11তম গ্রেডের চাকরি, 12,500 থেকে 30,230 টাকা বেতন। টোটাল পদ সংখ্যা এখানে 9টি এবং এখানে আবেদন করার যে যোগ্যতাটা রয়েছে, দ্বিতীয় শ্রেণী তে সিজিপিএ স্নাতক এবং সমমানের ডিগ্রি, 4 বছর মেয়াদি ন্যূনতম অনার্স ডিগ্রি কমপ্লিট হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। এবং কম্পিউটারের এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধন লেখার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, এরপরে রয়েছে 2 নম্বরে ফটোগ্রাফার, এটাও 11 গ্রেডের চাকরি, স্যাম বেতন। টোটাল পদ সংখ্যা রয়েছে 4টি এবং এই পদে আবেদন করার জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে ব্যস্ত অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফিতে অনন্য 6 মাসের কোর্স থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখার দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 গ্রেডের চাকরি, 10,200 থেকে 24,680 টাকা বেতন। টোটাল পদ সংখ্যা রয়েছে 5টি এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে পাস করতে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলা ইংরেজি 60 লিপিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে 45 এবং 70, আর বাংলা ও ইংরেজিতে কম্পোজে গতি প্রতি মিনিটে 25 ও 30 শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ড্রাইভার, 15 গ্রেডের চাকরি, এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে 3টি, বেতন 9,700 থেকে 23,490 টাকা। যে কোনো বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গ্রেড 15-এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এবং সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারীগণ নিয়োগ বিধিমালা 2019-এর ঘ তফসিল 3 নং অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওকে, এরপরে রয়েছে ক্যাটাল গার, টোটাল পদ সংখ্যা 1টি, 16 গ্রেডের চাকরি, ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে দেখেন স্টোর অ্যাসিস্ট্যান্ট, 16 গ্রেডের চাকরি, এখানেও আপনারা ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন, কিন্তু বাণিজ্য বিভাগে আপনাদেরকে ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে। ওকে, এবং কম্পিউটারের এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটাও 16 গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতন। টোটাল পদ সংখ্যা রয়েছে 4টি এবং এখানে আপনাদের যে কোনো কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং টাইপিংয়ে 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে গতি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ অফিস সহায়ক, 20তম গ্রেডের চাকরি, টোটাল পদ সংখ্যা রয়েছে 18টি, বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন। তো অফিস সহায়ককে যারা যারা আবেদন করতে পারবেন না তাদের কথা আমি এখানে বলবো। এখানে দেখতেছেন মানিকগঞ্জ, বান্দরবন, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অপরদিকে আর সকল পদে আপনারা যারা যারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন, কিন্তু এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, নওগাঁ, পঞ্চগড়, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও হবিগঞ্জ জেলা। ওকে, সো আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। সো যারা অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তাদের যে অনলাইনের যে ঠিকানাটা রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে pid.teletalk.com.
বিডি। ওকে, এই সাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সার্কুলার চাইলে সার্কুলার দেখতে পারবেন, আবেদন করার করতে চাইলে আবেদনও করতে পারবেন। ওকে, সো আবেদন করার লাস্ট ডেট এখানে উল্লেখ করা হয়েছে, দেখেন 30শে জানুয়ারি থেকে আবেদন শুরু, মানে আজকে 30শে জানুয়ারি, আজকে থেকে আবেদন শুরু হয়েছে অলরেডি, এবং আবেদন চলবে 19শে ফেব্রুয়ারি 2023 বিকাল 5টা পর্যন্ত। ওকে, 19শে ফেব্রুয়ারি 2023 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সো গাইস, আজকে এ পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।